রাঙ্গামাটির হাতিয়া উপজেলা এবং রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী কর্ণফুলী নদীর চন্দ্রগনাথন রায়হালি ফারেবের যেই ফেরি, এই ফেরি দিয়ে চলাচল করে নেয় মানুষল বর্ষা শুরু হইতে না হইতেই নানান দুর্ভোগ ফুহার। হারন এডেন নদীর জোয়ার আইলি ডুবিজারগুই ফেরির ফল্টো, যে হারণে ফেরি দিয়ে চলাচল করে নেয় যাত্রী এবং গাড়ি, ব্যাকনতির নানান রকম সমস্যা ধরণ করে। সরজমিনে যাইরে দেখা গিয়ে মেয়ের 7 তারিখ দুপুর 1:30টার দিকে ফেরি ফল্টো নতুন দূরে হারায় আছে, কারণ জোয়ারের ফানির নাচে ফল্টো নাচে প্রায় 3 ফিটের মতো ফানি উঠে গিয়ে, যে কারণে ফেরি বিরিধ না পারে আর মানুষজন এবং ফেরির উত্তাগণ্য গাড়ি ব্যাকি নদীতে আটকা হচ্ছে। এই ফেরি দিয়ে চলাচল করে নিয়ে যাত্রীওয়ালে জানাই তারাতে জোয়ারে ফল্টো ডুবি যাইলি গই নানান রহমর ভোগান্তি ফহম পরে। এখানে ফেরিতে কি সমস্যা? ফেরিতে এই বর্ষাকালে জোয়ার পানি বেড়ে যায়, মানে বৃষ্টি পড়লে জোয়ার গুলো পশু পানি বেড়ে যায়, মানে বৃষ্টি পড়লে জোয়ার গুলো পশু হয়ে যায়। তারপর আপনার জলুকজনে গাছ, এখানে তো ব্রিজ না থাকলে তো এই জায়গায় মানুষ ঘন্টার পর। আপনার কি? মোহাম্মদ হামিদুল ইসলাম। আমরা বসে আছি, চলাচল করার সময় জোয়ার বাতাসে ফেরি হয়ে যা, পানি হয়ে যা। কেন, কতক্ষণ ধরে আটকে আছে? আর ফেরির কর্মচারী মোহাম্মদ হাসান আহমেদুল্লাহ হতা হলি তিনি সি প্লাসরে জানাই এটা কখন হয়? জোয়ার আসলে জোয়ার বানার পানি তো এখন পাটায় পড়বে, পানি কমে যাবে, জোয়ার উঠবে পানি। যতক্ষণ পর্যন্ত বাড়ানো হয় ততক্ষণ এত লামিবের মতো হন সম্ভাবনাও নাই। ইয়েন এখন এডিয়ারর নিত্য দুর্ভোগের বিষয়। সি প্লাস চট্টগ্রাম।